আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। মাসে ঈদ মোবারক, যদিও ঈদের আগে আসা হয়নি। তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বরাবরের মতন এবারও চলে আসলাম বি ইউনিটের পেজ থেকে। আমি শিক্ষক, সো একটা খুব ছোট্ট করে একটা লাইক নিয়ে আসছি। সো আশা করি সবাই আমার লাইকটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, এবং আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এবং দেখতে ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা আমাকে একটু মেসেজ করে জানাবেন, ঠিক আছে? আর যে আপনারা আমার লাইভটা দেখছেন, অবশ্যই অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? এবং লাভ রিক দিবেন এবং লাইক করে দিবেন, ঠিক আছে? তো আমি খুবই খুবই সুন্দর একটা ড্রেস পরে আসছি, একদম পিওর চিকেন কারির উপর ড্রেসটা। অ্যান্ড এটা হলো ফুলকারি দুপাট্টা, ঠিক আছে? এটা কিন্তু টোটালটাই হাতে কাজ করা, ঠিক আছে? একদম টোটাল ফুল ওয়ার্কটাই হাতে করা, ঠিক আছে? ড্রেসের কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং এটা আপনি সামার ভেকেশনের জন্য হোক বা এটা আপনি নর্মালি ইউজের জন্য হোক, খুবই সুন্দর একটা ড্রেস। এবং এটা কিন্তু 100% কটনের উপর ড্রেস, এবং ফুল বডিতে একদম ওয়াটার কালার যে সিকোয়েন্সটা হয় ওই সিকোয়েন্সটা দিয়ে কাজ করা আছে, ঠিক আছে? আশা করি এটা অনেকেরই খুব পছন্দের একটা কম্বিনেশন। হোয়াইট কালারটা বিশেষ করে সব আপুরাই কিন্তু পছন্দ করে, ঠিক আছে? আমাকে সবাই একটু টেক্সট করে জানাবেন যে আপু এটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, এবং আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমার নেটটা ক্লিয়ার আছে কিনা, এবং কোন কোন আপুরা আছেন অবশ্যই আমাকে একটু জানাবেন। সাউন্ড কম আপু, সরি আপু, এতক্ষণ আমি নিজে একটু আস্তে আস্তে কথা বলছিলাম, কারণ আপুরা অনেক কম ছিল। সো এখন আমি আবার আমার ভয়েসটা বাড়িয়ে দিব। সো আপনাকে আমাকে একটু দেখে জানাবেন যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? আর আপুরা অবশ্যই অবশ্যই আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন, যেহেতু অনেকদিন পরে লাইভে আসছি এবং খুবই সুন্দর একটা স্পেশাল ড্রেস নিয়ে আসি। সো সবাই যেন দেখতে পায় এবং আমার পেজটা যেন একটু ভিউ হয়, সো সব আপুরাও চেষ্টা করবেন। আমি খুব পছন্দের একটা ড্রেস, এই ড্রেসটা আমার কখনোই পরা হয় নাই। আমি খুব ওয়েট করতেছিলাম যে ড্রেসটা কবে আসবে, কারণ এত সুন্দর হ্যান্ডওয়ার্ক দুপাট্টা আমি কখনোই পরিনি, কারণ এটা খুবই ড্রিম আমার একটা ড্রেস ছিল, ঠিক আছে? তো এটা কিন্তু খুব সুন্দর করে হাতের কাজ করা আছে, এটা ফুললি হ্যান্ডওয়ার্ক, ঠিক আছে? একদম পিওর কটনের উপর ফুললি হ্যান্ডওয়ার্ক। এবং এটার কামিজটা যে আছে, কামিজ এবং প্যান্ট দুটোতেই ওয়াটার কালার সিকোয়েন্স এবং সুতো দিয়ে কাজ করা আছে, এটাকে চিকেন কারি বা লাকমি ওয়ার্ক বলে, ঠিক আছে? এটা কিন্তু সুন্দর একটা প্লাজো প্যান্ট দিয়ে আছে, মানে কি একটা উইথ থ্রি পিস, ঠিক আছে? এটা কিন্তু টোটালটাই থ্রি পিস একটা ড্রেস, ঠিক আছে? এটা আমি আমার সাইজে তো এটা পরে আছি। আমি এটা সেকেন্ড পিসটা একদম আরও খুব সুন্দর করে ক্লিনভাবে দেখাবো। নাইস ড্রেস আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ নুসরাত পি আপু, থ্যাংক ইউ। সব আপুদের ঈদ কেমন কাটলো জানা হয়নি, সো আপুরা ফ্রি থাকলে অবশ্যই আমাকে জানাবেন যে এবারের ঈদটা কেমন ছিল, ঠিক আছে? ঈদের আগে তো প্রচণ্ড গরম, আমাদের কাজের মধ্যে একটু হ্যাম্পার হয়েছে। সো অনেক আপুদেরই দেখা যায় ঠিক টাইম মতো ড্রেস দিতে পারিনি, বিকজ এত বেশি রোদ আর এত বেশি গরমের জন্য একদম মাথা নষ্ট। সো ঈদ শেষ করে অনেকদিন পরে ফার্স্ট লাইভে আসছি, অবশ্যই অবশ্যই আপুরা লাইভটা কিন্তু শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো এই ড্রেসটা আপনারা পছন্দ হলে অবশ্যই অর্ডার করতে পারেন, এটি কিন্তু পিওর ইন্ডিয়ান, ঠিক আছে? একদম অরিজিনাল ইন্ডিয়ান এবং পিওর ফ্যাব্রিক্সের উপর আছে। সো আমি এটার সেকেন্ড যে ড্রেসটা আছে অবশ্যই আমি ড্রেসটা একটু আরও ওপেনলি এবং খুব ক্লোজলি দেখাবো, ঠিক আছে? সো এটার যে কোনো সাইজও পেয়ে যাবেন। সব আপুরা আমাকে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাভ রিক দিবেন, ঠিক আছে? একদম আমি যেটা পরে আছি একদম আমার পরা সেম ড্রেসটাই কিন্তু এটা, ঠিক আছে? এটা
একদম আমি আরো ক্লোজলি দেখাচ্ছি, এটা কিন্তু একদম টোটাল বডিতে সুতার কাজ এবং সিকোয়েন্সে কাজ করা আছে, ঠিক আছে, এবং স্লিভসেও খুব সুন্দর করে স্কালপ করা আছে। এটার ব্যাক এন্ড ফ্রন্ট দুদিকেই কিন্তু কাজটা করা। আমার মনে হয় যারা লাইভটা দেখছেন আমি ক্লিয়ার মেবি দেখাতে পারছি যে এটা পুরোটাতে কিন্তু সিকোয়েন্স করা আছে, একদম টোটাল সুতার উপরেই কিন্তু এটা সিকোয়েন্স করা। স্ট্যান্ডার্ড একটা লেন্থ আছে এবং এটার নিচের যে কাজটা, ও মাই গড, খুবই সুন্দর, খুবই সুন্দর হোয়াইটের মধ্যে হোয়াইট কাজ, ঠিক আছে, হোয়াইটের মধ্যে হোয়াইট কাজ কিন্তু অসম্ভব সুন্দর লাগে, ঠিক আছে। এটার নিচের পোর্শনটা, এটা ব্যাক ফ্রন্ট কিন্তু দুদিকেই সেম, ঠিক আছে, এটার ব্যাক ফ্রন্ট দুদিকেই সেম কাজ আছে। সো এটার কাজটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, যেহেতু এটার লেন্থটা খুব স্ট্যান্ডার্ড এবং এটার কাজটা কিন্তু খুবই সুন্দর, সার্কেল কলকি কলকি করা, কাজটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আমার মনে হয় এটা ক্যামেরাতে যতটুকু না সুন্দর লাগছে, এটা কিন্তু সামনাসামনি অসম্ভব সুন্দর, ঠিক আছে, এটা সামনাসামনি অসম্ভব সুন্দর। এবং স্লিভের লেন্থটাও কিন্তু একদম পারফেক্ট একটা লেন্থ, ঠিক আছে, এবং স্লিভ যে এটার ড্রেসের নিচে যে কাজটা আছে এটা কিন্তু স্লিভসেও সেম কাজটা আছে, ঠিক আছে, ড্রেসেও সেম কাজটাই আছে। আমি অ্যাকচুয়ালি সবার মেসেজ কিন্তু দেখতে পাচ্ছি না, যারা যারা লাইভটা দেখছেন আমাকে একটু অবশ্যই হাই হ্যালো বলে আপু টেক্সট করেন, তাহলে আমি বুঝে নিব যে আসলে সব আপুরা দেখছেন, ঠিক আছে। আমি অবশ্য ভিউ দেখতে পাচ্ছি না, তো যাদের যাদের পছন্দ হয় আমার মনে হয় এটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন, ঠিক আছে। এটা কিন্তু প্যান্ট প্লাজো, প্লাজোটা কিন্তু খুবই সুন্দর, কামিজে আমি যেই দিকে কাজটা দেখালাম এটা কিন্তু প্লাজোতেও সেম কাজ, সেম ওয়ার্ড, সেম কাজ, আপনি দেখেন একদম টোটালি আপনার নিচের যে লেন্থটা, লেন্থটা খুবই সুন্দর, এটা খুব প্যান্ট প্লাজো এবং এটা এলাস্টিক করা আছে, খুবই সুন্দর। হাই আপু কেমন আছেন? জি আপু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সো এখন আপুদের মেসেজগুলো দেখতে পাচ্ছি, দেখলে একটু ভালো লাগে, ইন্সপায়ার হই, ঠিক আছে। আসলে আমি কি দেখাচ্ছি, কি বলছি, সব কিছু ঠিকঠাক আছে কি না আমি কনফিউজ, ঠিক আছে। সো আপুরা জয়েন হয়ে গেলাম, নেহা আক্তার, নেহাল থ্যাংক ইউ আপু জয়েন হওয়ার জন্য। সো আপুরা আমাকে একটু জানাবেন আপনাদের ঈদ কেমন কাটছে, ঠিক আছে। সো এটার কিন্তু প্যান্ট প্লাজো, এটা কিন্তু খুবই সুন্দর, এটা ফুল প্যান্টটাতেই কাজ আছে কিন্তু নিচের পোর্শনটা কিন্তু আপনার ড্রেসের মতন খুবই সুন্দর, ঠিক আছে, স্কালপ করা আছে। সো এটার দোপাট্টাটাও কিন্তু সেম, আমি যেটা পরে আছি একদম সেম, ঠিক আছে, এটার সাইজ অ্যাভেলেবল হবে এবং এটা কিন্তু এই যে আরাম একটা ফ্যাব্রিক, কারণ এটা ফুললি কিন্তু পিওর কটন, আর কটন আমার মনে হয় সব পছন্দ করে না এমন আপনারা খুব কম। কটনের ড্রেস গুলো আসলে ইন্ডিয়ান যে বুটিক্স হয় অরিজিনালি বুটিক্স এর ফ্যাব্রিক্স ধরলে আপনি বুঝে যাবেন, এত আরামদায়ক এবং এত সুন্দর স্মুথ কাপড়। ঈদ সালামি অফার দিও আপনি, ইনশাল্লাহ আপু বিকাশ নাম্বার দিয়ে দিন, আপনাকে আমি ঈদ সালামি দিব, ঠিক আছে। আর অবশ্যই আপনি যে ড্রেসটা নেবেন অবশ্যই আপনাকে আমি ড্রেসের সাথে ঈদ সালামিটা ডিসকাউন্ট করে দিব, ঠিক আছে, অবশ্যই আপু ঈদ সালামিটা ডিসকাউন্ট দিয়ে দেবো, ঈদ সালামিটা সব আপুরা পায় আমাদের কাছে, ঠিক আছে। ঈদের পরে যে লাইভগুলো করতেছি স্পেশালি এগুলো সব আমাদের আপুদের জন্য, যারা ঈদের আগে মোটামুটি অনেকেই পছন্দসই অর্ডার করেছেন, হয়তো আমার টাইমলি দিতে পারিনি, কিন্তু এখন যে আপুরা আছে ড্রেস এবং ডিসকাউন্ট ঈদ সালামি সব একসাথে দিয়ে দিব, ঠিক আছে। আর কি কি ক্লিয়ার সেল আছে আপু? জি আপু অবশ্যই ডে বাই ডে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব, ঠিক আছে, ডে বাই ডে প্রত্যেকটা ড্রেস দেখাবো এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসাধারণ, ঠিক আছে, খুবই সুন্দর ড্রেস। সো ইন্ডিয়ান বুটিক্সের ড্রেসগুলো আমার মনে হয় সব ওপরে একদম আমি যা দেখাচ্ছি অ্যাজ ইট ইজ সেম এটিই থাকবে, অল কালেকশন অসাধারণ আপু, থ্যাংক ইউ আপু, বেস্ট কোয়ালিটি আপনাদের অল ড্রেস কালেকশন, অনেক নাইস এবং ইউনিক ডিজাইন, থ্যাংক ইউ সো মাচ তন্নি আপু, থ্যাংক ইউ। এত সুন্দর করে কমেন্ট করছেন আপু, শুনতে খুব ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। যে আপুদের পছন্দ হয় অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন, ঠিক আছে।
এই ড্রেসের ফ্যাব্রিকটা একটু বলি। জি আপু, আমি লাইভে বলে দিচ্ছি, আবারও বলতেছি, এটা একদম পিওর ইন্ডিয়ান যে কটনটা হয়, পিওর ইন্ডিয়ান কটন, এবং কটনের উপরেই সুতার কাজ এবং সিকোয়েন্স ওয়ার্ক, ঠিক আছে? একদম 100% কটন। ওড়না পাজামা আছে কি? জি আপু, এটা 3 পিস আপু, ওড়না পাজামা সব আছে, এটা 3 পিস। তো যেই ফ্যাব্রিক্সটা দিয়ে এটার কামিজটা করা, সেটা দিয়েই হলো প্যান্টটা করা, ঠিক আছে? শুধু দোপাট্টাটা কন্ট্রাস্ট, ফুলকারি ডিজাইন, এটা খুবই ফেমাস এবং খুবই ভাইরাল একটা দোপাট্টা, এটা খুবই ফেমাস একটা দোপাট্টা। এবং এটার এটার যে ওয়ার্কটা, এটা কিন্তু খুবই ট্রেডিশনাল একটা ওয়ার্ক, ঠিক আছে? খুবই ট্রেডিশনাল একটা ওয়ার্ক। আজকে অর্ডার করলে কবে হাতে পাবো? জি আপু, অবশ্যই আপনি এটা আমাদের ইনবক্সে আজ পড়েন, ইনবক্স থেকে আপনাকে বলে দিবে, ঠিক আছে? আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে চলে আসেন, ঠিক আছে? যেহেতু ইন্ডিয়ান, একটু টাইম লাগবে, কিন্তু আমরা একটু টাইম লাগলেও এটা আপনি হাতে পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? পিঙ্ক কালার দেখান আপু প্লিজ। মনিকা আপু, আপু এইটার মধ্যে তো পিঙ্ক কালার হবে না, এইটা অনলি হোয়াইট কালার, ঠিক আছে? এটার মধ্যে কোনো পিঙ্ক কালার হবে না, জাস্ট আপনার হয়তো সাইজ দেওয়া যাবে, কিন্তু এটাতে কোনো কালার নেই আপু। আর এই লাকু চিকেনটা, চিকেন কারি যেটা, এটা হোয়াইটের উপরেই হয়, ঠিক আছে? এটির উপরে কোনো কালার নেই, সবগুলা কি সেম প্রাইস? জি আপু, এটার যে কোনো সাইজ আপনি নেবেন, এবং দোপাট্টার কাজ হয়তো একটু এদিক সেদিক হতে পারে, মানে ডিজাইনটা একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু প্রাইসগুলো সেম আপু। এটা কিন্তু আমরা স্পেশালি খুবই খুবই কম রেঞ্জে দিচ্ছি, এটা আমাদের পেজে আগে অনেক টাকা, আরও বেশি টাকায় সেল হতো, কিন্তু আমরা ঈদের পর এই জন্য সব আপনাদেরকে একটা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এটা দিয়ে দিচ্ছি, এবং এটা খুবই অফার প্রাইসে পাবেন, ঠিক আছে? যারাই নেবেন ইনশাল্লাহ সবাই জিতবেন, এটা কিন্তু এখন আমরা দিচ্ছি, এটা অফার প্রাইসে দিচ্ছি, ঠিক আছে? সো আপুরা যাদের যাদের পছন্দ হয়, অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যান, এবং আপনি অ্যাড করেন, সেখানে অবশ্যই আপনাকে অফার প্রাইজে দেওয়া হবে। যে আপু ইনবক্স করেন, সুভা ইসলাম মিষ্টি, লেন্ডি রোজ জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। প্রাইস কত? জি আপু, প্রাইজের কথা বলছিলাম, এটা ইনবক্সে অ্যাড করেন, আপনাকে প্রাইস বলে দেবে, ঠিক আছে? সো আজকের মতো আমি লাইভটা শেষ করব। তো অবশ্যই অবশ্যই আমার লাইভটা আপনারা শেয়ার করে দিবেন, তোমার পরনের ড্রেসটা কি অ্যাভেলেবেল? জি আপু, এটা অ্যাভেলেবেল হবে আপনি, এবং এটা অফার প্রাইসে পেয়ে যাবেন, আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে আসেন, আমি নিতে চাই। জি আপু, অবশ্যই দেওয়া যাবে। সো আজকের মতন আমি লাইভটা এখানেই শেষ করব। অবশ্যই অবশ্যই যে আপুরা জয়েন করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার লাইভটা অবশ্যই অবশ্যই এটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? নেক্সট লাইভে অবশ্যই এই ধরনের আরো সুন্দর সুন্দর ড্রেস দেখাবো, সেই পর্যন্ত অবশ্যই অবশ্যই সাথে থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।